গুড মর্নিং স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো তাপ প্রথমে বলবো তাপ কী জিনিস তাপের কনসেপ্ট হল বিশাল আমি এখানে তোমাদেরকে খুব সংক্ষেপে একটু বলবো যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় যদি বলা হয় তাপ কী তাহলে এটা তাপের একটা সংজ্ঞা বলতে পারো এই তাপটা আসলে বস্তুর মধ্যে কিভাবে স্থানান্তরিত হয় এই বস্তুর মধ্যে একটা বস্তু একটা বস্তুর মধ্যে একটা কণা তার পরবর্তী কণাকে বা তার অগ্রগামী কণাকে এই তাপটা পরিবাহিত করে সেখানে কি আকারে যায় ফোটনিক্স আকারে বা তরিচুম্বকীয় তরঙ্গের একটা স্রোত যায় এগুলো তোমরা আরও হায়ার লেভেলে গেলে হায়ার লেভেলে গিয়ে জানবে এখন শুধু এইটুকু যেন তাপ এক প্রকার শক্তি এনার্জি এই তাপ এই জিনিসটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় উষ্ণ হয় আর বর্জন করলে শীতল হয় বা ঠান্ডা হয় ঠিক আছে এবং এই তাপটা কিভাবে ভ্যারি করে মানে বস্তুর মধ্যে কিভাবে বৃদ্ধি হয় সেটা নির্ভর করে কয়েকটা জিনিসের ওপরে সেটা কি প্রথমে দেখো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপরে দুই নম্বর বস্তুর ভরের উপরে তিন নম্বর বস্তুর উপাদানের উপরে বস্তুর ভর মানে বস্তুটা যতটা বেশি ভরযুক্ত হবে মানে যে বেশি যত গ্রাম বেশি হবে ভর যত বেশি হবে তার উ তাপ বৃদ্ধির পরিমাণও বা সে তাপ গ্রহণ করার ক্যাপাসিটিও তার বেড়ে যাবে উপাদান কি উপাদান হলো যে বস্তুটা কি দিয়ে তৈরি বা ধরো বস্তুটা কঠিন না গ্যাসীয় না তরল সেইটা বা ধরো লোহা তামা এগুলো কঠিন পদার্থ এদের কিন্তু এই তাপ গ্রহণ করার ক্ষমতা কারো কম কারো বেশি আজকে আমরা তিনটে জিনিসের উপর একটু আলোকপাত করার চেষ্টা করব যাটা হয় যতগুলো হয় হবে ঠিক আছে দেখি আমাদের কি আছে দেখো আমরা যদি কোনো উষ্ণতা কোনো ভরে জলের একটা নির্দিষ্ট ভরে উষ্ণতা যদি পঁচিশ ডিগ্রি সেলিয়াস বাড়াতে পরিমাণ যে পরিমাণ তাপ লাগবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তার কি দ্বিগুণ তাপ লাগবে এটা আমরা আগে জেনেছি আর একটা স্বাভাবিক তুমি যত উষ্ণতা বৃদ্ধি করবে তোমার তাপের পরিমাণ পরিমাণও তত বেশি লাগবে ঠিক সেইভাবেই এক কাপ জলের এক ডিগ্রি উষ্ণতা বাড়াতে যতটা তাপ লাগবে দুই ডিগ্রি উষ্ণতা বাড়াতে তার দুগুণ তাপ লাগবে তাহলে তিন ডিগ্রি উষ্ণতা বাড়াতে কতগুণ তাপ লাগবে নিশ্চয়ই তার তিনগুণ লাগবে বেশ দেখো এবার এবার তাহলে একটা জিনিস দেখো যে এক কাপ জল রসুন তাকডি বাড়াতে যতটা তাপ লাগে দুই কাপ তত দুই গুণ লাগবে তিন কাপ তিন গুণ লাগবে এটা আমরা কেন বললাম যে এটার উপর ডিপেন্ড করে আমরা একটা সূত্রকে ডেভেলপ করব। মানে একটা সূত্র প্রতিষ্ঠা করব সেটা একটু পড়ি তারপর আমরা ঠিক তারপরে দেখব এবার ধরা যাক এম গ্রাম ভরের জলের উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে কী পরিমাণ তাপ লাগে এম গ্রাম এমটা এখানে ধরে নিলাম সেখানে ওয়ান টু থ্রি ফোর এক্সেট্রা গ্রাম বা কেজি হতে পারে গ্রাম দশ গ্রাম হতে পারে কুড়ি এর মান যা ইচ্ছা হতে পারে আমরা এখানে ধরে নিলাম এম একটা নির্দিষ্ট ভর সেটা নির্দিষ্ট উষ্ণতা সেটা কত টি ডিগ্রি সেলসিয়াস আর এখানে তাপ লাগবে কিউ পরিমাণ তাপ তাহলে দুই এম গ্রাম ভরের জলের টি ডিগ্রি উষ্ণতা বাড়াতে তাহলে টু কিউ পরিমাণ তাপ লাগবে ঠিক সিমিলারলি টু এম গ্রাম ভরের জলের টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে ফোর কিউ পরিমাণ তাপ লাগবে এইটুকু বোঝা গেল এবার দেখি আমরা এবার যেটা আমরা লক্ষ্য করবো যে একটা ক্যালকুলেশান আসছে আমাদের একটা গণনা কি সেটা তাপ গ্রহণ বা বর্জমনের পরিমাণ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এই অনুপাতটা করে আমরা দেখছি কি পাচ্ছি কিউ বাই এম ইন্টু টি এই কিউ বাই এম ইন্টু টি এই রাশিটাকে বা এই জিনিসটাকে অনুপাতটাকে একটা নাম আমরা দিতে পারি যেমন ওখানে কিউ ধরে নিলাম এটাকে সমান সমান আমরা একটা কিছু ধরে নিব। সেটা পরের গণনায় আছে সেখানে দেখব আমরা একইভাবে ফাইভ এম গ্রাম ভর উষ্ণতা সিক্সটি ডিগ্রি বাড়াতে আমাদের থ্রি থার্টি কিউ পরিমাণ তাপ লাগবে সেখানে আমরা এই একই রেশিও বা একই অনুপাত করে দেখতে পাচ্ছি কিউ বাই এম ইন্টু টি কিউ বাই এম ইন্টু টিই আসছে ওকে তাহলে একই পদার্থে জিনিসটা দেখো একই পদার্থের ক্ষেত্রে এই জিনিসটার মান সব সময় কিন্তু আমাদের একই থাকছে তাহলে ওই জলের ক্ষেত্রে ওই মানটাকে আমরা ধরে নিলাম কিউ বাই এম ইন টিকে ধরে নিলাম কে কি ধরলাম নাম কে ঠিক আছে এবার কেটা আসলে কি সেটা আমরা এখন দেখব আচ্ছা এবং কিউয়ের কিউ যেটা তাপ তার একক কী সেটা আমরা জানবো আমি হয়তো আমি তোমাদের সেটা সম্পর্কে একটু টিক্স দেব দেখো এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা এক ক্যালোরি বলি তাকে এক পরিমাণ তাপ বলি সেই তা আমরা এখানে যদি ক্যালোরির সংজ্ঞা চাই তাহলে সেটাকে সরাসরি ক্যালোরি বলে দেব আর তাকে তাপ বলি কথাটা বলবো না শুধু এক গ্রাম এবং এক ডিগ্রি সেলসিয়াস এই দুটো জিনিস এই দুটো জিনিস মাথায় রেখে আমরা ক্যালোরি সংজ্ঞা দেব এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালোরি বলা হয় এই তাপ বলি কথাটা আমাদের না বললেও চলবে আমরা শুধু এক গ্রাম আর এক ডিগ্রি সেলসিয়াস এই দুটো কথা শুধু ওয়ান কথাটা মনে রাখলে আমরা ওয়ান ক্যালোরি পাবো ওকে তাহলে কে সমান আমরা এটা ধরে নিলাম কে ইকল টু কিউ বা এম ইন টি তাহলে এখান থেকে আমরা যদি এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কিউ সমান পেয়ে গেলাম কে এম ইন টি ওকে এবার আমরা ক্যালোরির সংজ্ঞা দেবো এম ইকোয়াল টু ওয়ান টি ইকোয়াল টু ওয়ান ডিগ্রি সেলসিয়াস হলে জলের ক্ষেত্রে কিউ ইকাল টু ওয়ান ক্যালোরি হবে সেটা আমরা সংজ্ঞা থেকে দেখলাম তাহলে কে এর মান আমরা যেটা পেলাম ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল এটা খুব ইম্পর্টেন্ট কে এর একক এবং এর একক তাপের একক কী ক্যালোরি ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আর ভালোভাবে থাকবে ওকে